মৌসুম বিভাগের বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আর এই বর্ষার মরশুমে ভূমিধসের ফলে প্রায়শই সড়কপথে যোগাযোগ ব্যাহত হয়। তাই বর্ষাকালীন মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যসহ ব্যর্থপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যেন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় সেই লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুক্রবার খাদ্য দপ্তর আধিকারিক বিভিন্ন ফুড কর্পোরেশন এবং রাজধানীর বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বৈঠকের পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান, উত্তর পূর্ব ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কে ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলে মাঝে মধ্যে ব্যাঘাত ঘটে, ফলে বাইরের রাজ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন জিনিসপত্রগুলি রাজ্যে আসতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক তৈরি করা হয়েছে। পাশাপাশি এদিন কালোবাজারে রুখতে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি মন্ত্রী। তিনি বলেন, রাজ্যে মজুতদাররা যাতে কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করতে না পারে, সেজন্য রাজ্যের বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান ও তৎপরতা অব্যাহত রেখেছে। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন না হতে সাধারণকে বার্তা দেন মন্ত্রী। বর্তমানে প্রায় 6 থেকে 7 দিনে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে রাজ্যে, তাই অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান মন্ত্রী। অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসেছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে, আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়, কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে, যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করা হচ্ছে, করানো হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কীভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক, খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। আমাদের যে লামডিংয়ে রেল লাইন, সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়, যে রেল আসতে সেখানে অসুবিধা হবে, তার জন্যে কাদা জমেছে, জল জমেছে, সেগুলো সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, জেনেফ রেলওয়ে, তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে। পাশাপাশি এদিন মন্ত্রী আরও জানান, প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন, কিছু কিছু জায়গায় কাদা ও জল জমে গেছে, এ নিয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নিজে এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন, আগামী 2 দিনের মধ্যে রেলপথের মাধ্যমে যোগাযোগের উদ্ভূত সমস্যা সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।